বাংলা আমার জীবন আনন্দ, এই বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি এই বাংলার মুখ। এই বাংলার মুখখানিকে প্রবাস উজ্জ্বল করতে বাংলাদেশ সোসাইটি নির্বাচন করতে যাচ্ছে আগামী 23 অক্টোবর রোববার। সুপ্রিয় দর্শক, Prime 24 টেলিভিশন মিনি পার্লামেন্টে আমাদের মাঝে উপস্থিত আছেন কামাল রুহুল পরিষদের সাহিত্য সম্পাদক পদে যিনি লড়বেন, নির্বাচন করবেন, প্রবাসী অত্যন্ত জনপ্রিয় একজন মুখ, মৃদুভাষী, সর্বদা হাসি মুখ থাকেন নাসিরুদ্দিন আহমেদ নাসির ভাই। আমি সর্বপ্রথম নাসির ভাইয়ের কাছে আসছি। নাসির ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশ সোসাইটিতে কেন নির্বাচন করেন? ধন্যবাদ আপনাকে শিলি ভাই, পাশাপাশি প্রাইম টিভিকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠান যারা দেখবেন সকলকে, এবং প্রবাসী সকল বাংলাদেশিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কামাল রুহুল পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটি কেন করি, এটা হলো যে ছোট সময় থেকেই সবার সংগঠন করি, আর মূলত বাংলাদেশ সোসাইটি উত্তর আমেরিকাতে সর্ববৃহৎ একটি মাদার সংগঠন। যেহেতু সামাজিক কাজ করার আশা আছে, ইচ্ছা আছে প্রবল, তো মনে করি যে এই সংগঠনটি একটি বড় ধরনের প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের সেবা করার খুব কাছাকাছি যাওয়া যায়, সেবা করা যায়, এই জন্যই বাংলাদেশ সোসাইটিতে আসা এবং নির্বাচন করা। ধন্যবাদ আপনাকে। আপনি যেই পোস্ট ইলেকশন করতেছেন কামাল রুহুল পরিষদে, এটা অত্যন্ত একটি জনপ্রিয় পোস্ট সাহিত্য, যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি এই পোস্টটাকে। সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হলে বাংলাদেশ প্রবাসে, বাংলাদেশ কমিউনিটিতে আপনি কী কী কাজ করবেন? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন। আসলে সাহিত্য সম্পাদক পদে আমি কেন আসলাম, এর ব্যাখ্যাটা এরকম যে আমি যখন ছাত্র জীবনে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ওইখানে আমি সাহিত্য সম্পাদক, ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলাম। তো গত বাংলাদেশ সোসাইটি নির্বাচনে আমি কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করেছিলাম এবং নির্বাচিত হয়েছিলাম জনগণের ভোটে এবং দোয়ায়। সেই জন্য গতবারের সবাইকেই ধন্যবাদ দিচ্ছি, সংশ্লিষ্ট সবাইকে। আর এই সাহিত্য সম্পাদক পদটিতে এইবার নির্বাচন করার আশাটা আমার এই জন্যই হলো যে আসলে এই সোসাইটি যখন 1975-77-এর জন্মগ্রহণ করে বাংলাদেশ সোসাইটি, তখন মূল উদ্দেশ্যটা ছিল যে আমাদের বাংলাদেশি ক্রিস্টি কালচারকে নতুন প্রজন্মের আমেরিকানদের মধ্যে তুলে ধরা। কিন্তু আমি মনে করি যে এই জায়গাটা থেকে সেটা একটা বিশেষ সুযোগ আছে। আমি এই 21 বছরে আমেরিকাতে দেখেছি সবসময় যে সোসাইটির সমস্ত অনুষ্ঠানগুলোতে যেই ধরনের দর্শকের উপস্থিতি থাকে বা আমাদের প্রচারণা যেই ধরনের লোকদের থাকে জন্য থাকে, সেটা হলো যে অ্যাটলিস্ট 30 অ্যাবাভ, আচ্ছা 30 বছরের উপরে যারা আছে তাদের জন্য আমাদের প্রচারণা, তারাই আমাদের অনুষ্ঠানগুলোতে আসে গ্যাদার করে। তো সেইখানে নতুন প্রজন্মের কৃষ্টি কালচারে আকৃষ্ট হওয়ার জন্য যে আসবে সেই সুযোগটাই আমরা করতে পারিনি। তো আমার আশাটা এইটাই, যে উদ্দেশ্যে বাংলাদেশ সোসাইটি গঠন করা হয়েছিল, আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার তুলে ধরা, আমি ঠিক এই দেশের নতুন প্রজন্মের মাধ্যমে আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য সাহিত্য সম্পাদক, নতুন প্রজন্মকে, বাংলাদেশি প্রজন্মকে সাহিত্যের, বাংলা সাহিত্যটা জানানো, এবং আমেরিকাতে যারা পড়াশোনা করে আমাদের ছেলে মেয়েরা তাদেরকে নিয়েও আমার সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করার। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর নাসির ভাই।